স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন শুরুতেই আমি একটু আপনারা কিছুক্ষণ আগে আপনার নারায়ণগঞ্জের যে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির যে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সেটা নিয়ে আপনি শোক প্রকাশ করেছেন আমরাও আপনাদের এই শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং শুরুতেই আপনাকে যে প্রশ্নটা আসলে করতে চাইছি সেটা হচ্ছে গিয়ে যে এই যে একটি দুর্ঘটনা ঘটলো এবং একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে আমি সেই তাজরিন থেকে শুরু করলে এই পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আপনার অতি সাম্প্রতিক সময়ে আপনার এই ধরনের ঘটনা আরো বেড়ে গেছে বলে হয়তোবা কোনো খাতের খাত কেন্দ্রিক নেই আগে যেমন পোশাক খাতে আমরা শুনতাম এখন সেই খাত থেকে বেরিয়ে অন্যান্য শিল্পে এই ঘটনা ঘটছে তো আমি আসলে শুরুতেই আপনাকে প্রশ্নটা করতে চাই যে এফ বিসিসিআই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এই সমবেদনা প্রকাশের মধ্যেই কি আসলে বিসিসিআই এর কার্যক্রম সীমাবদ্ধ থাকবে বা এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আসলে আমি প্রথমেই গভীর সমবেদনা জানাচ্ছি যারা এই অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন এবং তাদের ব্যস্ত নসি হোক সেটাই কামনা করছি দেখেন বিসিসিআই তো সরাসরি আমাদের যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলির সাথে ডিল করে না এগুলি আমাদের সেক্টরাল যে সকল অ্যাসোসিয়েশনগুলি আছে তাদের মেম্বার এবং সারা বাংলাদেশের যতগুলি সেক্টর আছে তারা প্লাস অ্যাসোসিয়েশন এবং আমাদের মেম্বার এখানে যে ঘটনাটা ঘটেছেন আপনি যেটি বললেন যে এটা আসলে শুধুমাত্র যারা মৃত্যুবরণ করেছে তারা না এবং একটা এত বড় ইনভেস্টমেন্ট এইটা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানে প্রায় আট হাজার ছয় হাজার সাত হাজার লোকের কর্মসংস্থান ছিল পাশাপাশি যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তির জন্য একটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমরা জানেন যে যখন রানা প্লাজা হয়েছিল রানা প্লাজার পরে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা বিশাল বড় এর মধ্যে দিন মানে এখনো কিন্তু আমাদের একটা নেগেটিভিটি আছে এই ধরনের যখন একটা ইনসিডেন্ট হয় এই ইনসিডেন্ট হলেই কিন্তু এই জিনিসটা সব জায়গায় ছড়িয়ে যায় এবং ইন্টারন্যাশনালি আমাদের যে সব বায়াররা আছে সেখানে ছড়ে যায় ধরনের দুর্ঘটনা হোক এটা আমাদের কারোই কাম্য না এখন দুর্ঘটনা তো ধরেন বাংলাদেশের এক সময় আমরা বলা হতো যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল বেশি অন্যান্য ইন্ডাস্ট্রি কম ছিল বাংলাদেশে দেখেন কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলি বেশি এর কারণ হচ্ছে যেহেতু এক্সপোর্ট করে পায়ারদের একটা রিকোয়ারমেন্টস আছে এবং এই সকল কারণে কিন্তু কমপ্লায়েন্স নিয়ে বেশি কাজ করা এখন বাংলাদেশে যে আমাদের লোকাল সেক্টরে কিন্তু অনেকগুলি ইন্ডাস্ট্রি আছে সেখানে আমাদের যে আপনার কমপ্লায়েন্সটা সেটা কিন্তু খুব বেশি অনেকেই ফলো করে অনেকেই আবার করছেন না দুইটি তিনটে কারণও আছে একটা দেখেন বাংলাদেশে যখন ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে বাংলাদেশে আনলি কিন্তু ব্যবসা বান ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে ক্লাস্টার গুলি গড়ে তুলেছেন কিন্তু আমাদের দেশে কিন্তু বহুদিন দীর্ঘদিন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওইভাবে গড়ে উঠে নাই আমি যেটা বলছি সেটি হচ্ছে যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলেন স্পেশাল ইকোনমিক জোন বলেন আমাদের বেজা বলেন আপনি দেখেন বেজাতে যদি দেখেন মানে এক্সপোর্ট প্রমোশন যে যারা করছেন আর কি তাদের ওখানে অনেকগুলি ইপিজেড ইপিজেড গুলিতে অনেক ফ্যাক্টরি আছে কিন্তু এই ধরনের ইনসিডেন্ট খুব বেশি হয় নাই দুই একটা যে হয় নাই তা না হতেই পারে কিন্তু অ্যাক্সিডেন্ট যেটা হবে একটা কমপ্লায়েন্স থাকা দরকার একটা ধরেন মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো থাকতে হবে হাসেম ফুড যে ফ্যাক্টরিটা এখানে আমরা যত দেখ শুনেছি দেখেছি সেটা হচ্ছে পুরো মানে বিল্ডিং এ ফ্যাক্টরি ছিল এবং যে কতগুলি নিয়ম কানুন আছে কমপ্লায়েন্স এর ফায়ার সার্ভিস এর কতগুলি কানুন আছে আমাদের কলকারখানা অধিদপ্তরের কতগুলি নিয়ম কারণ আছে এখন গুলি করলো ওনারা লাইসেন্স দিচ্ছেন ওনারা কি দেখবেন না ওনারা দায় দায়িত্ব নাই এটি একটি আরেকটি হচ্ছে আমি সম্প্রতি দেখেছি যে যারা এই মালিক ছিলেন এমডি এবং তার ছেলে মেয়ে তার পরিবারকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে এখন উনি মালিক ইন্ডাস্ট্রি করেছেন হ্যাঁ তার যদি ত্রুটি থাকে ইচ্ছুতি থাকে আহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের ক্ষয়ক্ষতি এবং আহ ইন্ডাস্ট্রিরও তো বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছেন উনি যিনি ইন্ডাস্ট্রির মালিক উনি তো ইনভেস্টমেন্টটা তো পুরোটাই চলে গেছে আমি তো মনে করি যে বিল্ডিংটা যেটা বিল্ডিংটাও আমার মনে হয় না এই বিল্ডিংটা কাজে লাগানো যাবে এই ভেঙে ফেলতে হবে আবার নতুন করে করতে হবে তাদেরকে জেলখানায় রেখে গিয়ে আমাদের সমাধান করতে পারবো কিনা এখন এখানে আমার কাছে যেটি মনে হয় আমাদের সচেতনতা আসতে হবে আমরা এক্সপোর্টার ইন্ডাস্ট্রি গুলিকে আমরা সাপের মধ্যে পড়ে আমরা করছি আমাদের লোকাল ইন্ডাস্ট্রি গুলিকেও কিন্তু আমি মনে করি আমাদের যারা সেক্টরাল সেক্টরকে যারা রিপ্রেজেন্ট করছেন তাদের উচিত যে এখানে কাজ করা আমাদের ফায়ার সেফটি নিয়ে কমপ্লায়েন্স নিয়ে এবং আমাদের যারা এই লাইসেন্সগুলি দিচ্ছেন ওনারা দেখে শুনে লাইসেন্সগুলি দেওয়া উচিত আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটি সেটি হচ্ছে এই যে সকল ইন্ডাস্ট্রি অনেক বর্ণারেবল ইন্ডাস্ট্রি আছে আমাদের পুরান ডাকাতে দেখেন যখন সুরিয়াটাতে প্রবলেম হলো তখন আমরা এটা নিয়ে কাজ করা শুরু করলাম আমাদের ফ্যাক্টরিগুলি রিলোকেট করা দরকার দীর্ঘদিন থেকে নিমদলিতে যখন হলো তখন আমরা রিলোকেট করতাম আজ পর্যন্ত কিন্তু আমরা এই রিলোকেটের জন্য যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলি দরকার সেগুলি কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট করতে পারেনি তবে ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয় কেমিক্যাল পল্লি যেটি করার কথা সেটির জায়গা বরাদ্দ নিয়েছেন এবং তারা অলরেডি এখন ল্যান্ড ফিলিং এর পর্যায়ে আছেন তো সেটা করতে এইটা লাইভ হতে আরো দুই তিন বছর লাগবে এর ভিতরে যদি একটা ইনসিডেন্ট হয় তাইলে কিন্তু একই অবস্থা আর আপনি যে ইচ্ছে করলে যে ইন্ডাস্ট্রিগুলি এখানে সরাই দিতেন তাও সম্ভব হচ্ছে না কারণ এখানে ইন্ডাস্ট্রিগুলিতে কর্মসংস্থান আছে প্লাস পাশাপাশি আমাদের ইকোনমিতে আছে আমি মনে করি যে আমাদের যতটুকু সম্ভব সেখানে যারা ইন্ডাস্ট্রি মালিক যারা আপনার এটার সাথে সম্পৃক্ত যারা কমপ্লাইন্স গুলি দেখছেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে আরো শক্তি হওয়া দরকার তা আমি মনে করি যে এই যে ঘটনাটা এখানে ঘটেছেন এই ঘটনার যেন কোনো ব্যক্তি না হয় অবশ্যই এর অবশ্যই আমরা আমাদের নিয়ে আবার এগুলি নিয়ে বসবো আপনি যেটা বলতে চাচ্ছেন যে বুঝলাম যে এখানে সংশ্লিষ্ট সকলের আসলে সচেতন হওয়ার বিষয় আছে যিনি মালিক তারও এবং যারা কমপ্লায়েন্স মনিটরিং করে তারও আপনার আপনার এই কথা সূত্র ধরি একটা সাপ্লিমেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি আমরা অনেক সময় শুনতে পাই যেমন একটি প্রতিষ্ঠানের কথা এখানে স্পেসিফিকলি গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনার শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আপনি জানেন প্রতিষ্ঠানটির কথা কিন্তু ওনারা অনেক সময় আমাদেরকে কাছে অভিযোগ করে বিশেষ করে যারা বড় ইন্ডাস্ট্রি লার্জ ইন্ডাস্ট্রি বা মিডিয়াম ইন্ডাস্ট্রি তাদের ওখানে মান্থলি যে ইন্সপেকশনের যে তার নিয়ম সেই নিয়মটা অনুসরণের ক্ষেত্রে তারা আসলে সাড়া পান না সারাপান না এই কারণে যেমন তাদের হয়তো বা নিয়ম আছে যে আমি অঘোষিত ইন্সপেকশনে যাব কিন্তু অঘোষিত গেলে কখনো তারা সেই এন্ট্রিটাই পান না অ্যাক্সেসই পান না এমনও তাদের কাছ থেকে শুনেছি অভিযোগ যে তারা মালিকদের কাছ থেকে আসলে তিরস্কারের শিকার হচ্ছে এবং তাদেরকে নানা রকম হুমকি ধামকি দেওয়া হচ্ছে আবার মালিকদের পক্ষ থেকে অনেক সময় শোনা যায় যে তারা আসলে নিয়মিত ওই মাস শেষে আসে একটা নিয়ম রক্ষার্থে তারপরে এসে চা পানি খেয়ে তারা চলে যায় তো এই বিষয়টা সম্পর্কে আপনাকে একটু একটু অ্যাড্রেস আসলে এখানে আসলে উনি উনি ওনার জায়গা থেকে যেভাবে বলছেন উনি ওনার দায়সারা ভাবে কথা বলছেন আবার ফ্যাক্টরি জায়গা থেকে যিনি বলছেন সেগুলি ওনার জায়গা থেকে বলছেন আসলে দেখেন সরকারের প্রতিষ্ঠান সরকারের নিয়ম আছে যাওয়ার চাইতে দিবে না এটা আটকাইতে পারে না যদি আটকায় সে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে পারে এটা তার সামনে খোলা সরকার কিন্তু নিয়ম কারণ করে দিছে আমরা তো সরকারের চেয়ে বড় তো না সরকারের নিয়মের কারণের নিয়মের চেয়ে কিন্তু আমরা বড় না ব্যবসায়ীরা বড় না তো সুতরাং সরকারের নিয়ম একটা দেশের নিয়ম কারণ মেনেই কিন্তু আমাকে ব্যবসা করতে হবে এটাই এটাই নিয়ম তো সুতরাং সরকারি অফিসের তার কর্তব্য কাজে বাধা দিবে এটা তো কিভাবে হয় এটা তো আমরা ওনারা ওনার জায়গা থেকে বলছে যে আমাদেরকে ডুবতে দেয় না তো ডুবতে না দিলে উনি কি এটা কমপ্লেন করেছে ওনার মন্ত্রণালয় আছে ওনার উদ্যোক্তন কর্মকর্তারা আছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে উনি কি এগুলি কমপ্লেন করেছে আসলে এগুলি আমরা যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা এক এক জন এক এক আমাদের দায়িত্বকে মানে ইয়ে করার জন্য আমরা এক একজন এক এক ধরনের মন্তব্য করি কিন্তু কথা হচ্ছে যে ভাই আমাদেরকে সলিউশন তো আসতে হবে বাংলাদেশ এখন মধ্যময়ের দেশে আমরা চলে আসছি আমরা কদিন পরে মিডিয়াম কান্ট্রিতে যাচ্ছি তারপর আমরা উচ্চ মানে উচ্চ আপনার ইনকাম কান্ট্রিতে যাচ্ছি আমাদের আপনি যখন এলডিসি ছিলেন তখন অনেক কিছু সম্ভব হয়েছে আপনি যখন এলডিসি থেকে বের হয়ে যাচ্ছেন এখন এলডিসি গ্রাজুয়েশন আছে সামনে এই জায়গাতে কিন্তু আমাদের সবাইকে কিন্তু আমাদের নিজস্ব জায়গাতে কিন্তু আমাদের কাজটা করতে হবে সরকারের পলিসি লেভেলে এবং আমাদের ব্যবসায়ীদের লেভেলে আমি যিনি এন্টারপ্রেনার তার লেভেলে অবশ্যই গত বিশ বছর আগে আমি যেভাবে ব্যবসা করেছি এখন তো আমি সেভাবে ব্যবসা করতে পারবো না কারণ আমি তো এখন ব্যবসা তো আমি যখন এলডিসি থেকে গ্রাজুয়েশন হচ্ছি আমি ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন কে মেনে কিন্তু ব্যবসা করতে হচ্ছে এতদিন ব্যবসা করছি আমার নিজস্ব রুলস রেগুলেশন মানে সেটাই তো আমি মানতেছি না পজিশন কিন্তু আমরা ইন্টারন্যাশনালটা মানার সময় চলে আসছে এই অবস্থাতে আমি যেটি মনে করি সেটি হচ্ছে আমাদের যে স্পেশাল ইকোনমিক জোনগুলি যেটা হয়েছে সেই সকল জায়গায় যদি আমরা চলে যেতে পারি আস্তে আস্তে তাইলে কিন্তু এই কমপ্লায়েন্স এর ব্যাপারগুলো অনেক চলে যাবে অনেক সমাধান হবে কিন্তু এখন কত হচ্ছে আমাদের যে আমরা যে ওখানে যাব স্পেশাল ইকোনমিক জোনগুলি হচ্ছে কিন্তু এটার যে প্রাইস এটার যে আপনার এটা কি আমাদের এন্টারপ্রেনাররা কি নিতে পারবে আমরা শুধু বিসিকের কথা বলি বিসিকে নারায়ণগঞ্জে যে কেরানীগঞ্জে যে শিল্প পল্লী যেটা কেমিক্যাল পল্লী হয়েছে কেমিক্যাল পল্লীতে ওনারা যে প্রাইস নির্ধারণ করেছেন পাঁচ শতাংশ এক এক শতাংশ জায়গার দাম দশ লাখ না এগারো লাখ টাকা এইটা তো এগারো লাখ টাকা দিয়ে ফোরেন ডাকার যে ব্যবসায়ীরা তারা এগারো লাখ টাকা দিয়ে কি জায়গা কিনে কি তারা রিলোকেট করতে পারবে ফোকাস হলে আমি রিলোকেট করতে চাই তাইলে তাইলে কি আসলে রিলোকেটটা হবে কিনা আপনি করলেন নিলেন সব হইল তাইলে কে ছোটরা যাইতে পারবে না হয়তো বড়রা হয়তো যাইতে পারবে আমি একটু আগে আমাদের মাননীয় আমাদের অ্যাডভাইজার মহোদয় জনাব সালমান এফ রহমান সাহেবের সাথে কথা বলছিলাম ওনাকে আমি বললাম যে এখন এগুলি তো অ্যাকচুয়ালি রিলোকেট গুলি করা দরকার আমাদের যে আসলে এই এই জায়গাতে বাইরে তৈরি কিন্তু আমরা আপনাকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এর ভিতরে যদি না যেতে পারে তাহলে কিন্তু কমপ্লায়েন্সটা কাভার করবে না আপনি সড়াই বাংলাদেশে যেভাবে ইন্ডাস্ট্রি গুলি আছে ইটস ভেরি ডিফিকাল্ট আপনার কমপ্লায়েন্স মেনটেন করা যদি ইন্ডিভিজুয়াল যদি সে যদি প্রেসারে না থাকে তো সেই জায়গায় আমি মনে করি যে কস্টটাকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে স্পেশাল ইকোনমিক জোন বলেন আমাদের বিসিকে শিল্পনগরী বলেন বা আমাদের যেভাবে হচ্ছে এগুলিকে কিন্তু আপনি যদি বাংলাদেশের মানে এসএমই কে যদি নিয়ে যাইতে হয় তাইলে কিন্তু আপনার কস্ট মিনিমাইজটা লাগবেই আর বাংলাদেশের যদি আমি মনে করি না আমি শুধু বিদেশি বিনিয়োগ নিয়ে আসবো ওখানে বিদেশিরা করবে আমি যদি মনে করি না বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারাই যাবে তাইলে কিন্তু এই অ্যাক্সিডেন্ট কিন্তু বন্ধ হবে না এটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন কারণ আপনি যখন বড় ইন্ডাস্ট্রি হয় সে কিন্তু তার নিয়ম করার সময় কিন্তু সে কমপ্লায়েন্স করেই করে কিন্তু প্রবলেম হয় স্মল এবং মিডিয়ামদের জন্য এসএম এর খাতের জন্য এসএম এর ফ্যাক্টরিগুলিতে কিন্তু কমপ্লায়েন্সের একটা বড় প্রবলেম তা আমি মনে করি যে এই জায়গাতে আমাদেরকে রিয়েলি কাজ করা দরকার আমার প্রবলেমটা কোথায় আইডেন্টিফাই আমাকে করতেই হবে এবং ওই জায়গায় আমাকে ওষুধ দিতে হবে নাহলে কিন্তু আমার প্রবলেম সলভ হবে না আমার সর্বশেষ প্রসঙ্গ যেটা আপনি যেমনটি বলছিলেন যে এইটার সলিউশন একটাই যে আমরা পরিকল্পিত শিল্পায়নের দিকে এগিয়ে যদি যাই এবং এবং করি সেক্ষেত্রে কস্টের আছে সেই বিষয়গুলো আপনি কমিয়ে আনা হয় ছোট বড় মাঝারি সবাই যেন যেতে পারে কিন্তু একটা বিষয় যেমন এই ইনসিডেন্টের ক্ষেত্রেই যেমনটা আমরা এখন পর্যন্ত অভিযোগ বিষয়টি তদন্তাধীন কাজে সে বিষয়ে আমি কংক্রিটলি কোনো মন্তব্য করবো না কিন্তু যতটুকু শুনেছি যে কারখানার গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল এখন কারখানা কমপ্লায়েন্স হলো কিন্তু আপনার কারখানায় অগ্নিকাণ্ড ঘটলে গেটটা লাগিয়ে দেওয়া হলো এই যে সেই জায়গায় তো আসলে মালিক পক্ষ এবং মালিক পক্ষের যারা কর্মী আছে সবার সেই এখানে ফায়ার ড্রিল আপনি যে ফায়ার ড্রিলের কথা বলেছেন সেই ফায়ার ড্রিলও হয়তো কখনো না কখনো এই কারখানায় হয়েছে কিন্তু এই যে মন বা এই যে একটা দুর্ঘটনা ঘটলে যে প্রপার স্টেপটা না নেয়া সেটা কিভাবে বন্ধ করা যাবে পরিকল্পিত শিল্পায়নের দিকে এখানে এখানে কিন্তু আপনার আপনি যেটা বললেন যে আগুন লাগার সাথে সাথে বন্ধ করে দাও এটা কিন্তু মালিক তো আর ওখানে ছিল না মালিকরা কিন্তু তখন ওখানে ছিলেন না এবং যারা কর্মরত ছিলেন তাদেরকে এখানে ট্রেন্ডের ব্যাপার ছিল अदरवाइज তো সে একটা ফ্যাক্টরিতে যখন আগুন लागল তাকে বড় বড় উচিত হলো সে আরো সব খুলে দেওয়া যত তাড়াতাড়ি মানুষ নেমে যেতে পারে সেটা না করে সে করল কি আগুন লাগা দিয়ে দিল এটা তো মালিকটাকে বলে দেয় না তুমি এটা বন্ধ করে দাও এখন আসলে আগুন লাগলে বন্ধ করছে কি না এগুলি সবই তো আমরা তো জানি না আমরা যেগুলি পেপার পত্রিকা শুনছি আর কি এটা কিন্তু আমাদের মিড মিড ম্যানেজমেন্ট যারা থাকে এই সকল মানে প্রতিষ্ঠানগুলিতে এইগুলিকে ট্রেন্ড করা দরকার আসলে আসলে হয় কি এই যে আমাদের ট্রেনিং এর যে ফায়ার ট্রেনিং আপনার সেফটি ট্রেনিং যেগুলি হয় এগুলি আসলে আমাদের কম্পালসারি করা উচিত আমাদের মিড ম্যানেজমেন্ট কে ট্রেন্ড করার জন্য অন্য সময় আমার দারোয়ানরাও কিন্তু এই কাজটা করে ফেলে হয়তো হয়তো কোনো ম্যানেজারও ছিল না বা আপনার কোনো স্টাফও ছিল না হয়তো রাতে কাজ করছেন বা বিকেল কাজ করছেন হয়তো এই যিনি গেইটে তার ওয়ান সেই হয়তো এই কাজটা করে ফেলছে তো সুতরাং এইগুলি তো আপনার আমাদের যে ফায়ার সার্ভিসের নিয়ম কানুন আছে এই নিয়ম কানুনগুলি আমাদের অর্নেস হিসাবে আমাদের ফ্যাক্টরিগুলিকে ট্রেন করানো উচিত আমাদের লোকজনকে তাইলে কিন্তু এই ধরনের ইনসিডেন্টটা হইতে পারে না তা আমি মনে করি যে আমাদের এখন চেম্বার অ্যাসোসিয়েশনগুলি সেক্টরাল অ্যাসোসিয়েশনগুলি এবং আমরা এ অফকোর্স এফবিসিসিআই এখন এই জগতে সিরিয়াসলি আমাদের যারা অ্যাসোসিয়েশনগুলি আছে সেক্টরগুলি আছে আপনাদের সাথে ফায়ার সেফটি বিল্ডিং সেফটি নিয়ে কাজ করব এবং আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং যে সকল প্রতিষ্ঠানগুলি আছে কলকাতাকার অধিদপ্তর তাদের যদি নজরদারিটা একটু বাড়ায় তারা যদি একটু অ্যাকটিভ হয় এগুলি কিন্তু অনেকটা কমিয়ানা সম্ভব আমি মনে করি সে ইজ এ আমি আমরা পুরিশেষে যেটি বলতে চাই সেটি হচ্ছে এই ধরনের অ্যাক্সিডেন্ট আমরা এবং আমাদের যারা ব্যবসায়ীরা ওনারা যখন ইনভেস্টমেন্ট করবেন যখন ইন্ডাস্ট্রি বানাবেন কমপ্লায়েন্স ইজ এ মাস্ট ইঞ্জিনিয়ার যিনি ডিজাইন করেছেন যিনি আর্কিটেক্ট ছিলেন তারও দায় দায়িত্ব আছে তিনি কিভাবে এটা সার্টিফাই করলেন আমি উনি যখন এই বিল্ডিংটা ডিজাইন করে তার তো উচিত ছিল আমার বিল্ডিং কোর্ট হলো কিনা এই জিনিসটা দেখা তারও তো দায় দায়িত্ব তাকে তো আহ তা তাদেরকেও তো কিন্তু আমরা যখন কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমরা মালিককে দৌড়ি অথবা অমুখকে ধরি কিন্তু যা এর পিছনে যারা থাকে তাদের সাথে আমরা কেউ কোনো কথা বলি আমি মনে করি আমাদের এই এই জায়গায় সবাই কিন্তু এই দায়িত্বগুলি আমাদেরকে সচেতন পালন করা দরকার জি আপনাকে আপনি যেমনটি বলছিলেন আসলেই তাই আমাদের এই ধরনের দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় এই জন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ কাজ করতে হবে এবং আমরা আশা করব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে এখানে বিসিসি একটা কার্যকর ভূমিকা রাখবে এবং আমাদের ভবিষ্যতে আপনার এই কমপ্লাইন্ট হয়ে শিল্পায়ন শিল্পায়ন নিশ্চিত করার ক্ষেত্রে আর কোন প্রাণ হানি হবে না এই প্রত্যাশা রেখে আজকে আমাদের এই আয়োজন এখানে শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে